তো 5 মে 2023 তারিখে বেলা 11টার সময় দৃষ্টিপুরে একটা ইনসিডেন্ট হয়েছিল। অমিত আচার্য নামে একজন মুড়িকে কিছু লোক, অ্যাডভোকেট, অন্যান্যরা মারধর করেছিল। পরবর্তী সময় তার মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 23/9/2023 পশ্চিম থানায় একটা মামলা লিপিবদ্ধ করা হয়, যার নম্বর হলো 176/2023 Under Section 302(34) ICC। এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে, অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ তলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয়, আর বাকিরা পলাতক ছিল। আজকে সকালে গোপন খবরের ভিত্তিতে কেসের আইও SI রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে, একজনের নাম হলো রাজেশ সরকার আর একজন রাজীব দেব, তারা দুজনের অ্যাডভোকেট, এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় 3 দিনের পুলিশ রিমান্ডে। বর্তমানে আমাদের পুলিশ রিমান্ডে আছে পশ্চিম থান। এই কেসের মামলায় কি আর কেউ জড়িত আছে? এই কেসের মামলায় আরও অনেকে জড়িত আছে, এগুলো আগামী কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করা হবে। আমরা প্রত্যেকের বাড়িতে রেড করছি কিন্তু পাওয়া যাচ্ছে না। কত জনের নামে কেস হয়েছিল? FI নেমে একটি তো 4-5 জনের নামে করেছিল FI নেমে, কিন্তু ভিডিও ফুটেজও অনেকেই আছে, এগুলো আমরা দেখছি।